ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, এটি হলো একটি অটোনোমাস অর্গানাইজেশন এবং ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে একটি রিসেন্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশান বের করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশানটি দেখে নেব, কি পোস্ট আছে, কি ক্রাইটেরিয়া, কিভাবে আবেদন করতে হবে। নোটিফিকেশানটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনি যদি এই চাকরি সংক্রান্ত ভিডিওগুলি দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক নোটিফিকেশানটি। এই হলো বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে 14/2023। এখানে লেখা আছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। প্রথমেই আমরা দেখে নেব কি কি পোস্ট আছে, পে লেভেল কত আছে। এক নম্বর যে পোস্ট আছে তা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এখানে পে লেভেল অর্থাৎ স্যালারি আছে লেভেল 6, অর্থাৎ 35,400 থেকে 1,12,400। এখানে ক্যাটাগরিক্যালি সব ভ্যাকেন্সি দেওয়া আছে। বয়সের যে ক্রাইটেরিয়া 18 থেকে 27 বছর। দু নম্বর যে পোস্ট আছে তা হলো জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, পে লেভেল 6 আছে, 35,400 থেকে 1,12,400। এখানে বয়সের যে ক্রাইটেরিয়া তা হলো 21 থেকে 30 বছর। তিন নম্বর পোস্ট হলো ড্রাফটসম্যান গ্রেড 3, পে লেভেল 4, 25,500 থেকে 81,100, বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 27 বছর। তারপরে আছে আপার ডিভিশন ক্লার্ক, পে লেভেল 4, অর্থাৎ 25,500 থেকে 81,100, বয়সের ক্রাইটেরিয়া আগের মতোই 18 থেকে 27 বছর। তারপরে আছে স্টেনোগ্রাফার, পে লেভেল 4, 25,500 থেকে 81,100 এবং বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 27 বছর। তারপরে আসছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে আছে কিন্তু পে লেভেল 2, অর্থাৎ 19,900 থেকে 63,200, বয়সের ক্রাইটেরিয়া আগের মতোই 18 থেকে 27 বছর। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রিজার্ভ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে। এরপরে আমরা এক এক করে দেখে নেব এডুকেশন ক্রাইটেরিয়া কি আছে। প্রথম পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এখানে যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান তা হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, আর যদি ডিগ্রি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। দু নম্বর যে পোস্ট আছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানে কোয়ালিফিকেশান কমার্স ডিগ্রি থাকতে হবে আর কি, না 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস ইন এ গভর্নমেন্ট অফিস, পিএসইউ, অটোনোমাস বডি অথবা স্ট্যাটিউটারি বডি। আর যদি কোনো ক্যান্ডিডেটের সিএ, আইসিডাব্লিউএ, কোম্পানি সেক্রেটারি থাকে ডিগ্রি, সেক্ষেত্রে প্রেফারেন্স পাওয়া যাবে। তিন নম্বর পোস্ট ড্রাফটসম্যান, ড্রাফটসম্যানের ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ড্রাফটসম্যানশিপ সিভিল থাকতে হবে। চার নম্বর পোস্ট ইউডিসি, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে, তবে কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে ডিজায়ারেবল, অর্থাৎ সেক্ষেত্রে ভালো প্রেফারেন্স পাওয়া যাবে। পাঁচ নম্বর পোস্ট হলো স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রে এডুকেশন যে কোয়ালিফিকেশান তা হলো উচ্চ মাধ্যমিক পাস আর তার সঙ্গে শর্ট হ্যান্ড টেস্ট, কম্পিউটার স্পিড 80টি WPM থাকতে হবে। ছ নম্বর যে পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর তার সঙ্গে টাইপিং স্পিড 35টি ওয়ার প্রতি মিনিট ইংরেজি ক্ষেত্রে আর হিন্দির ক্ষেত্রে 30টি ওয়ার প্রতি মিনিট থাকলে আবেদন করা যাবে, আর কম্পিউটার নলেজ থাকলে প্রেফারেন্স পাওয়া যাবে। এখন আমরা দেখে নেব আবেদনের সময়সীমা। আবেদন শুরু হয়েছে 18 মার্চ 2023 তারিখ থেকে এবং আবেদন চলবে
17/4/2023 তারিখ পর্যন্ত।